ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকির খুনের ঘটনায় ক্লাবের প্রাক্তন সভাপতি প্রদ্যুত চৌধুরীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। বর্তমানে আগরতলা পশ্চিম থানায় নিয়ে জোর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। বামুটিয়া বিধানসভার অন্তর্গত শালবাগান এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন রাজধানী বনেদি ক্লাব উষাবাজারের ভারতরত্ন সংঘের বর্তমান সাধারণ সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি। তড়িঘড়ি আইলেস হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ভিকির পরিবারের অভিযোগ, ক্লাবের অন্যান্য সদস্যরাই জড়িত রয়েছে এই খুনের ঘটনায়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মৃতের স্ত্রী। এদিন তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় সন্তানকে নিয়ে তিনি বেরিয়েছিলেন ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। সন্ধ্যা 7টা নাগাদ স্বামীকে ফোন করলে ভিকি জানায়, বিমান দাস নামে এক ব্যক্তি গাড়ি পাঠিয়েছেন, সেই গাড়ি করে বিমান দাসের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে সে। তারপরই ভিকির ফোন বন্ধ হয়ে যায়। কিছু সময় পরে স্ত্রী খবর পান শালবাগান বাজারে গুলিবিদ্ধ হয়েছে ভিকি। কান্নায় ভেঙে পড়ে রাজু বর্মন এবং বিমান দাসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানিয়েছেন তিনি। তার দাবি, ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে বহুদিন ধরেই হুমকি দেওয়া হচ্ছিল ভিকিকে, সেই শত্রুতার রেশেই প্রাণ হারালো তার স্বামী। রাজু বর্মন, রাজেশ বর্মন, দেবব্রত বর্মন, সন্তোষ এবং বিমান দাস এই পাঁচজনই হত্যাকাণ্ডে জড়িত রয়েছে বলে দাবি করেছেন মৃত ভিকির স্ত্রী। কারা ফোন করে বাড়ি থেকে ভিকিকে ডেকে নিয়ে যায়, বাড়ির সিসিটিভিতে সেই ফুটেজ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। রাজু বর্মনের নাম দেয়, দেবব্রত নাম দেয়, এবার আর একটা নাম কি রাকেশ বর্মন, এবার দেবদাস, দেবদাস মানে টাইটেল জানি না আমি, দেবদাস নাম। কয়টার সময় আপনার স্বামী মানে বাড়ি থেকে? আমার স্বামী কয়টার সময় বেরিয়েছে আমি ডাক্তারের কাছে গেছি, অনুমান আমি কইতে পারতেছি না, বুঝছেন না, অনেক কয়টার সময় কইছে কইতাম না। আমার ফোন করছে 7:30টার সময়, আমি ফোন করছি কি গো তুমি কই, আমি বিমানদার বাড়ি এনে যাইতেছি, বিমানদার বাড়ি এনে যাইতেছি, তুমি চিন্তা করো না আমার কিছু হইতো না। আমি কই না না বিমানদা মনে রাজন লোকে মিশা হইছে, আমি কইতেছি তো ভয় বিশ্বাস করে না, না না এবার ইন্দা করে কত বড় সুস্থ মোবাইল আর বাজি না, আমার মোবাইল কত বড় কইছে কইছে বলে ফোন করছে, বিকি বিকি আর নাই বিকি আর নাই, একটা ছেলে ফোন করছে। ঘটনাটা কোন জায়গা হয়েছে? এইটা কইতাম না শালবাগান না কোনো বলে। এখন স্বামীর অবস্থা কি রকম? এখন নাই শেষ। আপনাদের মানে কার কার মৃত? রাজু বর্মন, রাজেশ বর্মন, দেবব্রত বর্মন, এবারে তো সন্তোষ, সন্তোষ কিতা টাইটেল কিতা সন্তোষ, এবার বিমান দাস, পাঁচজন। পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ আপনাদের? পুলিশের বিরুদ্ধে অভিযোগ হলো পুলিশ রাজু বর্মনের সামসা, রাজু বর্মনের মোটা মোটা টেকা কিচ্ছু করতো না, ধরবো হেরাই না, জাস্ট ফার্স্ট মিনিট রাখবো রাখিয়া কিছু দর দিয়ে সাইডে দিব, শেষ পুলিশের দূর এত মোটা মোটা টেকা খাইতেছে রাজু বর্মন, এত মোটা মোটা টেকা দিতেছে বুঝছেন। কি করে হ্যাঁ কি তা করে সিপিডব্লিউ ইয়ে করে কখনো হ্যাঁ প্রভাকর ঘোষ, বাড়ির সামনে টিকা তুলে নিছে, আমি বাচ্চা গেছি আমার সিসি ক্যামেরাতে আছে, যে ওই তুলছে আমার বাড়ির সিসি ক্যামেরাতে আছে। গুলিকাণ্ডের খবর পেয়ে মঙ্গলবার রাতে আইএলএস হাসপাতালে পৌঁছান বামুটিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস। খুনের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের অতি শীঘ্রই খুঁজে বের করে কঠোর শাস্তি প্রদানের জন্য পুলিশের কাছে এদিন দাবি জানিয়েছেন তিনি। বলেন, দল মত রং দেখলে চলবে না, প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতেই হবে। এর পাশাপাশি ওই এলাকায় ঘটে চলা অপহরণ কাণ্ড, এর আগের গুলিকাণ্ড সবকিছু নিয়েই সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি। ঘটনা অত্যন্ত দুঃখজনক। আজকে যে ছেলেটি মারা গেছে চৌই ক্লাবের সেক্রেটারি, তো আজকে আমরা ওখানে রাস্তার মধ্যে তৃষ্ণার্ত লোকদের যে জল এবং শরবত তরমুজ ওই অ্যারেঞ্জমেন্ট করেছে, আমাকে যেতে বলেছিলো আমি সেখানে, তো দুটোর সময় আমি এখান থেকে ফিরেছি। তো আমাকে যখন এই সন্ধ্যের থেকে আরেকজন ফোন করলে বললো, তখন শুনলাম যে তাকে গুলি করা হয়েছে এবং রাস্তাতেই ডেড বডি ছিল, সেখান থেকে আইএলএস হসপিটালে নিয়ে এসেছে। খবর পেয়ে এখানে এসেছিল প্রচুর ছেলে ছেলে ছিল, তখন তাদের সাথে কথা বললাম যে ডাক্তারকে বা যা কাজ করতে দাও, তারা সরে চলে। তো এই ধরনের ঘটনা ঘটেছে আত্মীয়, বিষয়টা কী কী কারণে ঘটেছে? কিছু কারণ তো আমি বলতে পারবো না কী কারণে কোনটা হয়েছে, তার বাকি যে যে কারণ জানে সেটা অনেক অনেকে যেমন জানে, পুলিশও জানে, সবার কাছে অনেক কিছু জানা আছে। আমার বক্তব্য একটাই, এই যে ঘটনাটা ঘটল তার সাথে যারা যুক্ত আছে, পুলিশ, আইবি, সিআইডি,
যা যা ফোর্স আছে, যা যা শক্তি আমাদের মধ্যে আছে, এই জাতীয় দুষ্কৃতকারী অ্যাক্টিভিটিস একদম পুরো স্টপ। আমাকে এসডিপিওর সাথে আমি কথা বলেছি, ওসির সাথে, নরসিংহর ওসির সাথে বলেছি, আপনি যারাই আছে ক্রিমিনাল এটার সাথে একদম চিরুনিতল্লাসী যেরকম বলে সেরকম আপনার অ্যাক্টিভিটিস করেন, সব তুলেন এই এলাকা থেকে। আমি যেহেতু এখানে লোকে, যদিও আমি এবার নির্বাচনে জিতিনি, কিন্তু আমাকে তাদের আগের বিধায়ক হিসেবেই চিনি, তো আমি এই জন্য আমি এখানে ছুটে এসেছি এবং আমি বলেছি কোনো রকম কোনো ক্রিমিনাল যেন বাদ না যায় এবং সেক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখার কোনো দরকার নেই। মানে কে কবে কোন পার্টিতে আছে এটি দেখার দরকার নেই। ক্রাইম ইজ এ ক্রাইম, ক্রিমিনাল ইজ এ ক্রিমিনাল, তাদের কোনো আলাদা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার। কেউ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ভিকির মাথায় তিনটি গুলি চালানো হয়েছিল বলে এদিন জানান তিনি। উসকে ইনসিডেন্ট মে কিয়া কিয়া আবি তক মিলা হ্যায় থোড়া ডিটেলস মে হোতে নাই। এক ইদার সালবাগান মে অরাউন্ড 8 ও'ক্লক জো ভারত রত্ন ক্লাব কা জো ইয়ে সেক্রেটারি হ্যায় দুর্গা প্রসাদ দে আলিয়াস বিকি, উনকো ও ইদার সালবাগান মে আয়ে থে, তো এক আদমি আকে উসকো তিন গোলি শট মারকে চলা গেয়া, তো ও জব তক হসপিটাল মে লেকে গে তো ও অলরেডি মর চুকা থা। আবি ইনভেস্টিগেশন চল রা হ্যাঁ, আবি রেডস বহুত সারা রেডস কর রা হ্যাঁ, সসপেক্টস ভি হাম লোগ কুছ জিরো ডাউন কিয়া হ্যায়, আবি ভি ইনভেস্টিগেশন চল রা হ্যাঁ। কিসি কো ও অ্যারেস্ট কিয়া কুছ মিলা কিয়া? নাই ওই আবি চল রা হ্যায় রেড চল রা হ্যায়, আবি জাদা কুছ বোল নাই সকতা হ্যায়। কিতনে লোক থা ও ওয়াহ পর? পর উনকা ড্রাইভার জো বোল রা হ্যায় একই আদমি আয়া থা, উনকা মুহ বন্ধ থা, ও আকে ইয়ে পিছে বেঠা থা কার মে, তো উসকা জো উইন্ডো ইয়ে হ্যায় উসকো নক কিয়া, জব ওপন কিয়া তো তুরন্ত উসনে ফায়ার কিয়া। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ সে মতলব বহুত ক্লোজ রেঞ্জ মে। কিতনে বাজে হুয়া স্যার? 8 o'clock। শেষ পাওয়া খবর অনুযায়ী দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকির খুনের ঘটনায় ভারতরত্ন সংঘ ক্লাবের পূর্বতন কমিটির সভাপতি প্রদ্যুত চৌধুরীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। এই হত্যাকাণ্ডকে ঘিরে গোটা এলাকা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। আগরতলা শহরে অত্যন্ত বনেদে এই ক্লাবের অন্দরে এই ধরনের হিংসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।